ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে এদেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল, মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। বাসা খুঁজছি কিন্তু জুয়েলের কোনো খবর নাই। ও জি, বাসা দেখতে আসছিলাম। ব্যাচেলারদের ভাড়া দেওয়া হয় না। ভাই ব্যাচেলার না আমি, আমার মা বাবাও থাকবে। আচ্ছা দেখেন, টয়লেট, ছাদ। জুয়েল, জুয়েল কি করতেছো? পাখিদের খাবার দিই। খাবার কোন পাখি কোন? শহরের পরিবেশ আর পরিবেশ নাই, এই জন্য শহরেও পাখি নাই। পাখির কথা বাদ দাও, বাসা কেমন দেখলাম? রুম আসবাবপত্র থাকলে তো হবে না, বাসার পরিবেশটাও থাকা দরকার। আর বাবা মা তো খুব ভালো, মানে বাসার পরিবেশও খুব ভালো। বাবা মা ভালো থাকলে কি হবে, বসের মন তো ভালো না। কেন ফোন দিছিল? কোন ফোন দাও। হ্যালো, হ্যাঁ বস, সরি বস, বাসা খুঁজতে আসছিলাম। আপনি জানেনই জুয়েল কে, খুঁজে পাচ্ছিলাম না আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসবো। আইসক্রিম খাবেন না ম্যাডাম? আইসক্রিম খেলে গলা ভাঙবে না? আচ্ছা ঠিক আছে, পাখির তো খাবার নাই, আইসক্রিমই খাই। পাখি সব করির রাতে পোহাইল। স্বাগত মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে আসার কথা ছিল ঋতু, কিন্তু তার কলা ভাঙা। অনরা গম আসন না, এই অনুষ্ঠানে আমরা যাব দেশের ১৩টা স্কুলে। গত পর্বে ছিলাম এসএসসি বন্ননগরী চট্টগ্রামে, যাব ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। চলে এসেছি স্কুলে, এই সামনে। ও না তো, আবার যাই স্কুলে। এবার টিকটিক স্কুলের সামনে। চট্টগ্রাম শহরে চেরাগীর মোড়ের কাছে অবস্থিত ডাক্তার খাস্তগীর উচ্চ বিদ্যালয়টি প্রতি বছর ভালো ফলাফলের জন্য পরিচিত। প্রায় শত বছরের পুরনো এই স্কুলটিতে রয়েছে অনেক অনেক শিক্ষার্থী। এটা মেয়েদের স্কুল, এখানে ছেলেরা আসা হবে না। রিটুকেই ডাকি, এবরা কি দেবরা। তোমার কাজ খুব কঠিন, যাও দেখি তো মেয়েরা কোথায়, কি তাদের মনের ভাবনা, আর ওদের সবচেয়ে প্রিয় শিক্ষককে। এবার কিন্তু অভিভাবকরাও বাদ যাবে না। মেয়েরা বাড়িতে কতটুকু সাপোর্ট পায় দেখবো, শুনবো, ঘুরবো, দিয়ে থাকবো রেটিংস, সব 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 মজা হবে। আমরা এখন আছি শুরুতেই দেখে নিই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। প্রধান যে শিক্ষক, হেড টিচার, ওনাকে কেমন লাগে? খুব ভালো লাগে। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, তুমি জুতাগুলো ম্যাচিং করে পরেছো। থ্যাংক ইউ, অনেক ভালোবাসে। উনি আমাদের অনেক কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে সুযোগ করে দেন। স্কুলের ছাত্রীরাও অনেক বেশি খুশি এই স্কুলে পড়তে পেরে। আমাদের স্কুলের ছাত্রীরা বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিসেও অনেক বেশি পারদর্শী। উনি আমাদেরকে সবসময় শিক্ষা দেন কীভাবে চলতে হবে, সৎ পথে চলার উপদেশ দেন। আমাদের এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে, পার্সোনাল কোনো সমস্যায় পড়লে ওরা বান্ধবীদেরকে বলে, আমাদের টিচার আছে গাইডিং। আমাদের পড়ালেখানি অনেক সিনসিয়ার থাকেন, প্রতিনিয়ত খবর নেন, বিভিন্ন প্রবলেম আমাদের সামনে তুলে ধরে, পিটির সময় সব কিছু মাইক অ্যানাউন্সমেন্ট করে। একটা মেয়ের এই সমস্যা হয়েছে যে আমি আর পারছি না, আমার এখনই বাসা যেতে হবে, খুব বেশি খারাপ লাগছে, তখন অভিভাবকদেরকে ডেকে আমরা বুঝাই দিই যে আপনি আপনার মেয়ের ব্যাপারে এভাবে সচেতন হবেন। মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে আপনার বিদ্যালয় কেমন করবে রেটিং স্যার? আমি আশাবাদী যে আমাদের স্কুল অবশ্যই প্রথম হবে। ম্যাডাম আপনাকে একটা কথা কিন্তু বলা হয় নাই। কোন কথাটা? যে আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনার মনটা সুন্দর সেজন্য আমাকে সুন্দর লাগছে। ম্যাডামকে কেমন লাগলো? আমার কিন্তু খুব ভালো লেগেছে। নয় প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং, এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং।
জানি বাপরে নি কোন্ডারে। ক্যাম্পাস কেমন লাগে? খুব ভালো, সুন্দর লাগে। আমার ক্যাম্পাসটা মেবি আমার কাছে বেস্ট। এই ক্যাম্পাসে আসার পরেই যে জিনিসগুলো শিখতে পেরেছি, বিতর্কতে কালচারাল অ্যাক্টিভিটিস ভলান্টারি ওয়ার্কসে জয়েন করেছি। তোমাদের যখন প্রথম মাসিক হয়েছে ওরা এটা কার কাছে বলেছে? বাবাকে। একজন পাওয়া গিয়েছে, বাবা ন্যাপকিন নিয়ে আসে ওখান থেকে। অনেকে মনে করে কি এটা লজ্জার জিনিস, এটা ঢেকে রাখা দরকার, বাবা মাকে বলা উচিত না। মানে প্রথমবার যেটা হয় খুব ভয় পেয়ে যায়, নার্ভাস লাগে। মাকে বললে মা একটা মেন্টালি সাপোর্টটা দেয় যে না এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে বেশি চিন্তাভাবনার কিছু নাই। যদি এমন পরিস্থিতি আসে যে মা নেই, তখন আমাদের সমস্যার কথা কার সাথে শেয়ার করবো? ও ক্ষেত্রে বাবাও একটা অনেক বড় হেল্প করে। কোনো কিছু খেতে মানা করে যে এটা খেও না ওটা খেও না? না, মানে এই মাসিক হলে তুমি টক বেশি খাবা না। মা সবসময় মানে সাপোর্ট করেছে যে না এগুলো এক ধরনের কুসংস্কার, আমরা যদি এটা থেকে দূরে সরে না আসি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আরও এদিকে ধাবিত হবে। ফ্রেন্ডস, তোমরা তোমাদের বাবা মাকে এই মাসিকের ব্যাপারে অবশ্যই বলবে, লজ্জা বোধ করো না এবং সবার সাথে ব্যাপারে কথা বলো, শেয়ার করো। ও কি একদম ঠিক বলেছে না? তোমার বাসায় কি যখন তোমার মাসিক হয় তখন মানা করে স্কুলে যেতে? না, স্কুলে না আসলে আরও বলে যে বাসায় থেকে পড়া হবে না, স্কুলে যাওয়া পড়ার সময় উৎসাহ দেয়। হ্যাঁ দাও। টয়লেট আর ঋতু, মজা হবে। টয়লেট কেমন মনে হয়? আমাদের টয়লেটটা অনেক ভালো এবং পরিষ্কার। খুব খারাপ, খুবই শোচনীয়। কখনো থাকে, প্রায় সময় থাকে না পানি টয়লেটে। সাবান টিস্যু থাকে? না, ডাস্টবিনে আসলে থাকা উচিত। ম্যাডাম আপনি কি নার্ভাস? আই এম নট নার্ভাস। আচ্ছা ম্যাডাম চলুন তাহলে। টয়লেটের ব্যাপারে আর কি দাবি আছে তোমাদের? সব সময় পানি থাকতে হবে, কোনো ময়লা যেন না থাকে আশেপাশে, হ্যান্ড ওয়াশ থাকাটা উচিত। ম্যাডাম একটু পরিষ্কার হলে ভালো হতো না? আমরা দেখতে পাই ময়লা লেগে আছে। বন্ধ ডাস্টবিন হলে ভালো হতো না? বন্ধ তো খোলা, একদম খোলা ডাস্টবিন। অবশ্যই ছিটকিনি গুলো যেন ঠিক থাকে। অনেক গন্ধ, অনেক বেশি গন্ধ, বিশেষ করে সাবান টিস্যু এগুলো যেন সবসময় ব্যবস্থা থাকে। আপনি কি এটার ব্যবস্থা করে দিবেন? অবশ্যই করবো। ওরা যদি আমার কাছে আরও আগে বলতো তাহলে আমরা অবশ্যই করতাম। তবে পানি মনে হয় থাকে, দেখি আমরা একটু চেক করে। এই যে পানি, ডাস্টবিন অবশ্যই দিয়ে দিবো, আমি আজকেও দিয়ে দিতে পারি। কত দেওয়া যায় টয়লেটকে? ম্যাডামরা দেখি অনেক বেশি তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে ফেলেছে, 7:30। দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা, এবার জানবো খাবারের কি অবস্থা। তাহলে জুয়েল কি করবে? জুয়েল তুমি এখানে কি করছো? এখানে তুমি কি দিবে? দিবো বিরুটি। ক্যান্টিন আছে? না, টিফিনে। শহরে পাখিও নাই, নদীতে মাছও নাই। ও, তাহলে হয়তো আমার প্রশ্নের উত্তরও নেই। কপি। বিরতির পর এক নজরে ঋতুর রেটিং। ক্যান্টিনের খাবার কেমন লাগে? ক্যান্টিন কি আছে? কি তোমাকে আড্ডা দিচ্ছিলে? একটু বলো তো ক্যান্টিনের খাবার কেমন লাগে? ও তোমার তো ক্যান্টিন নাই তাই না? ক্যান্টিন আছে? টিফিনের মধ্যে একটা বাকরখানি দেয়, এটা একেবারে মজা নেই। ক্যান্টিন হোক তাহলে আমাদের অনেক সুবিধা হবে। সমোসাটা অনেক টেস্টি, সবাই দেখে শুধু সমুচাই, সবাইকে দেখে টিফিনে দেয়। সিঙ্গারা দেয়, সমুচা দেয়, কেক দেয়, পেটিস দেয়। অনেক সময় এখানে বাসি খাবার মিশিয়ে দেয়, আবার অনেক সময় ভালো দেয়। গ্যাস হয় ওই খাবার খেলে? কি মনে হয় ক্যাম্পাসকে কত দেওয়া যায়? গান গায়, পড়াশোনা করে, খেলাধুলা করে, 10-9। জেনে গেলেন শিক্ষার্থীরা কি খায়। এবার কিন্তু ঋতু একটা ব্রেক চায়। আমি এখন যাবো খেলতে, আপনি চলে যান জুয়েলের অতিথির কাছে। ধন্যবাদ ঋতু, আজকের বন্ধু কলি। ধন্যবাদ ভাইয়া আমাকে আবার আপনার স্টুডিওতে ইনভাইট করার জন্য। পানিতে কি পাখি খুঁজতেছেন? শহরে পাখিও নাই, নদীতে মাছও নাই। ও, তাহলে হয়তো আমার প্রশ্নের উত্তরও নেই। কি ধরনের প্রশ্ন? আমরা তো স্কুল থেকে বেশিরভাগই বাসায় থাকি, বাসায় থাকাকালীন কিভাবে আমরা মাসিক চলাকালীন ব্যবস্থা নিতে পারবো? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। হ্যালো ম্যাডাম, আচ্ছা আসতেছি ম্যাডাম, আমরা আসতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অতিথির অফিসে। কেমন আছেন ম্যাডাম? ভালো, তুমি ভালো আছো তো? জি ম্যাডাম,
আমার এক বন্ধু কলি, ওর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন কলি তোমার? বেশিরভাগ সময় তো বাসায় থাকি, তাহলে বাসায় থাকাকালীন অবস্থায় আমরা কিভাবে মাসিক ব্যবস্থাপনাটা করব? খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি। স্কুলের ব্যবস্থা তো অবশ্যই থাকতে হবে, তারপরেও বাসার একটা বিশেষ ব্যবস্থা থাকা উচিত। তোমার যখন মাসিক হবে তখন কিন্তু বাসার লোকে আগে জানে, তোমার বাবা মা সেদিন থেকে তোমার প্রতি আরেকটু বেশিভাবে খেয়াল নেবে। খেয়ালটা কী নেবে? সেটা হচ্ছে কি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে হবে, কী ধরনের কী ব্যবহার করবো আমি, কীভাবে করবো, কী খাওয়া দাওয়া করবো সেটাও আমাদের জানতে হবে। তোমাকে শেখাবে তুমি যে কাপড় ব্যবহার করবে, কাপড় ব্যবহারটারও একটা নিয়ম থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, সাবান দিয়ে ধুতে হবে, কতক্ষণ পরপর বদলাতে হবে সেটাও তার মধ্যে জানা থাকতে হবে। একবার ব্যবহার করলাম, করে মনে হলো যে আজকে আমার রক্তস্রাব বেশি নেই, আজকে আমি সারাদিনের মধ্যে একটা নিয়ে ব্যবহার করব, সেটা হবে না। কিন্তু এই জিনিসগুলি, তথ্যগুলি যদি তাদের জানা না থাকে, সে তোমাকে কিন্তু এই কথাগুলো বলতে পারবে না। তাহলে তুমি কি করবে? তুমি এলোমেলোভাবে সিদ্ধান্ত নেবে। সেই জন্য আমি বলবো বাসার সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র, সেখানে দায়িত্বটা শুধু একার মার থাকবে না, সম্পূর্ণ পরিবারেরই এই দায়িত্বটা থাকবে। খরচ করব কি একটা বাসার মাসিক বাজেট থাকে, তার মধ্যে এই জিনিসটাই অন্তর্ভুক্ত করতে হবে যে আমি প্রতি মাসে দুটো বা একটা স্যানিটারি ন্যাপকিন কিনবো। এই সময় তোমার খাওয়ার রুচিটা যেহেতু কমে যাবে, সেই জন্য খাবার জন্য তোমার পছন্দ মতো খাবার তালিকা তৈরি করতে হবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় কী আছে, পুরানো কাপড় ব্যবহার করবে, নোংরা থাকবে, ভালো মতো ধোবে না, এবং এটা লোকের চোখের আড়ালে রাখতে হবে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এটা ধুয়ে ঠিক মতো যদি রোদে দেওয়া যায় তাহলে এটা কিন্তু জীবাণু থেকে মুক্ত থাকে। এইভাবে মা বাবা ভাইরও জানা দরকার, তোমার কি মনে হয়? জানা দরকার না কলি? এতক্ষণ থেকে আমি তোমাকে বললাম কথাগুলো সব বুঝতে পেরেছ? জি ম্যাম, বুঝতে পেরেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে সব? জি ম্যাম। আচ্ছা, বাসার সবাই এগুলো জানবে, সবার কাছে আমার কথা থাকলো। জুয়েল, তুমি তো শুনলে, যদিও তোমার জন্য এগুলো সব নতুন নতুন কথা, কোনো প্রশ্ন আছে আর? না ম্যাডাম, আপনার কাছ থেকে তো সব জানলাম, জেনে নিলাম পরিবারের মাসিক ব্যবস্থাপনা কীভাবে করতে হয়, আপনি জানলেন তো? হুম, বুঝলাম, জানার আছে অনেক কিছু। সলোনিবার ফিরে যায় ঋতুর কাছে, দেখি সে স্কুলে খাকে খুঁজছে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। প্রিয় শিক্ষককে, কার সবচেয়ে ভালো লাগে হাত তোলো? কে এই ফাহমি ম্যাডাম? আমি কিন্তু খুবই জেলাস, আর শুনলাম উনি নাকি এখানেই পড়াশোনা করাচ্ছেন। ওদের সবচেয়ে প্রিয় শিক্ষক হচ্ছেন আপনি। ফাহমি ম্যাডামের জন্য একটা ছোট্ট একটা গিফট, ফুল কপি। ধন্যবাদ ঋতু আপনাকে, আমি আপনার সাথে সবকিছু ফ্রিলি শেয়ার করতে পারি। আমরা যা বলতে চাই উনি সেটা শুনে আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি, উনি অনেক সুইট, দেখতেও তো সুন্দর। ফাহমি ম্যাডাম দেখতে অনেক সুন্দর, তাই এইসব কথা। না না না, তোদেরকে নাম্বার বেশি দেন না তো? চেষ্টা করি যে বাচ্চাদের সাথে থাকার জন্য, ওদেরকে হেল্প করার জন্য। ফাহমি আপা কখনো কখনো আমাদের কোনো বকা দেন না, বকা ঝকা দেন। বিভিন্ন কালচারাল প্রোগ্রামে উনি লিডার থাকেন, টিচার হিসেবে অনেক ভালো, আমার লাইফের বেস্ট টিচার। আমাদেরকে আরেকজন বলছিল মাসিক সম্বন্ধে একটি গেম খেলেন আপনি। ওরা তো ছোট থাকে, অনেক কথা লজ্জায় বলতে পারে না, একটা বক্স দেওয়া হয় কিংবা বলা হয় বাসা থেকে, তোমাদের যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছে করে প্রশ্নগুলো লিখে আনবে এবং প্রশ্নগুলো সেই বক্সে রাখবে। আমাদের স্কুলে প্যাডের ব্যবস্থা সবসময় এটা থাকে। একবার আপার কাছে গিয়েছিলাম, উনি তখন একটা সেভেনের আপুর কাছে বলেছে যে ওকে একটু শিখিয়ে দিতে কি হয়। আমাদের ক্লাসেও মানে এগুলো সম্পর্কে অবগত করা হয় আমাদেরকে। বাড়িতে আসলে মূল পরিচর্যাটা পেয়ে থাকে, বাসা থেকে এই ব্যাপারে আগে জানানো উচিত, তাদের মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করানো দরকার। বাবা মা কিংবা পরিবারের পরিজনরা এটা নিয়ে আসলে ফ্রি ফিল করে না অনেক সময়, কিন্তু এটা আসলে এমন কোনো লজ্জার বিষয় না। আমি ম্যাডামের জন্য একটা গান গাইতে চাই। তুমি নীল আকাশের মতো সুন্দর আর উদার। ফুলকপি তো দিলামই, এটা ভেজে ভেজে খাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ঋতু। ধন্যবাদ ঋতুর জন্য একটা ছোট্ট একটা গান করবো। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু। ম্যাডামকে কেমন লাগলো? আমার কিন্তু খুব ভালো লেগেছে। নয়, প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম, এবার জানবো অভিভাবকরা কি ভাবছেন। কেন রেখেছো নিজেকে?
আমার পেয়ে গিয়েছে কিছু অভিভাবক ঠিক স্কুল গেটের সামনে, যারা তাদের বাচ্চাকে স্কুল থেকে ফেরত নিতে এসেছেন। আপনি যদি আমাদের একটু বলতেন যে বিদ্যালয় থেকে মেয়েরা কি ধরনের সাপোর্ট পায়? আপনার মেয়ে সব ধরনের সাপোর্ট পায়, এখানে ডিসিপ্লিন আছে, প্রতিদিন ক্লাস হয়, তারপরে পড়াশোনা ভালো, ওদের টয়লেটগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, পেটটা ফেলার জন্য ওয়াশ করে নিতে হবে না, সেটার জন্য একটু পানির ব্যবস্থা, বাথরুম দিকেও কম, খাবারের দিকেও কম। আর মাসিকের সময় কি আপনি আপনার মেয়েকে স্কুলে আসার জন্য উৎসাহ দেন? হ্যাঁ অবশ্যই। বাসায় কি অবস্থা মাসিকের ব্যাপারে? আমাদের বাসায় ওর জন্য আলাদা বাথরুম, আলাদা বেডরুম আছে, পরিবেশ খুবই ভালো। বাবা কি খোঁজ নেন এই ব্যাপারে? বাবার সাথে বলতে পারে না, আমার সাথে সবই বলে, যখন হয় বাবাকে বলে যে আসলে শরীরটা খুব খারাপ লাগতেছে। মাসিকের ব্যাপারে যে কোনো ব্যাপারে আমরা ফ্রি ভাবে কথা বলি, যেটা লাগবে সেটা আমাকে বলে। আমি হচ্ছে দাদু, দাদু দাদু পেয়ে গিয়েছি একজন, সে তো আমার সাথে বেশি শেয়ার করে, যে কাপড়গুলো ব্যবহার করে আমি ওর আম্মুকে বলি এগুলো যেন পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবকিছু হাইজিন সম্পর্কে আমি ওকে ধারণা দিই, যে কীভাবে কী করলে মাসিকটা পিরিয়ডটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ওগুলো কেয়ার বেশি নিই, কেননা ওর ইউরিন ইনফেকশন হয়ে গেছে এখানে থেকে, এই ল্যাট্রিন থেকেই হয়েছে। তাদের পরিবারে কি মেয়েদের মাসিক যে ব্যাপারটা এটার জন্য আলাদা বাজেট থাকে? বাজেট থাকে না, কিন্তু যখন যা লাগে তা দিব, যতই লাগে, কারণ যেহেতু আমি একজন মহিলা তা আমার অবস্থা দেখে তো আমি বুঝতে পারবো আমার মেয়ের অবস্থা কীরকম হওয়া উচিত। কথা বলছিলাম অভিভাবকদের সাথে, যারা ছিলেন কিনা খুবই বেশি মুক্তমনা এবং উৎফুল্ল, এবং তারা এই ব্যাপারে মোটেও কুসংস্কারাচ্ছন্ন না। আমি দিচ্ছি ওনাদেরকে 10-8। এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। নিচ্ছে একটা বিরতি। আমার সাথে আছে 18 জন স্টুডেন্ট। ইট স্কুলে কত উল্টাপাল্টা খাবার দেওয়া জানেন না? আবারও স্বাগতম আমার স্টুডিওতে। ঋতুর ক্লাস মানে আমার ক্লাস। আমার সাথে আছে 18 জন স্টুডেন্ট, যার মধ্যে 9 জন মা, 9 জন বাবার ভূমিকা অভিনয় করবে। তোমার মেয়েকে ডাকো, ওর জন্য আচার এনেছি। কেন ওকে কেন ডাকবো, ও পড়তেছে। আমি আমার মেয়ের জন্য জিনিস এনেছি, সেটা তো তোমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি আমার মেয়েকে পড়তে বসাই দিলা, ও এখন মাসিক হয়েছে, ও এটা খেতে পারবে না। তুমি এ সম্পর্কে কিছু জানো না, সো এটা নিয়ে কথা বলবো না। কিন্তু আমিও তোকে সাহায্য করতে পারি। ও অফিসার, আচ্ছা আয় তোরা, এবার এবার বলে বলে ফোন হয়ে যেতে, আয় সীমার হলো স্কুলে যাচ্ছি। কি এটা প্রথম মাসিক না? এইতে পরীক্ষার কে, এইতে পরীক্ষা না দিব, পরীক্ষা এটা স্বাস্থ্য চিন্তা না করিবা নে। আরে তই ন বুজরকা, এই স্কুলত তো ব্যাগ আছে, স্কুলত কে পরিষ্কার পরিষ্কার বাথরুম আছে, সাবন আছে, স্যানিটারি ন্যাপকিন উদ্দ আছে, আইটি টিচার হইতো, টিচার এতে যত্ন লইব। এটা স্কুলে কত উল্টাপাল্টা খাবার দেওয়া জানেন না? এটা কিছু হয়ে গেলি তোরা হনে হয়ে উল্টাপাল্টা খাবার দেন, ব্যাগ স্বাস্থ্যসম্মত টিফিন দেন, আই আই প্রত্যেক দিন দেখি। কি রে এই তুই বাড়ি এসেছিস কেন? তুমি এখানে রিয়া কোথায়? কেন রিয়া স্কুলে, ওর কোথায় থাকবে? স্কুলে মানে তুমি না বলছো কালকে থেকে ওর মাসিক স্টার্ট হয়েছে, স্কুলে বেশি প্রয়োজন, আজকে শারীরিক শিক্ষা প্র্যাকটিক্যাল, সো ওর পরীক্ষা নাম্বার কম পাবে। তুমি এই সময় ওকে শারীরিক শিক্ষা প্র্যাকটিক্যালের জন্য স্কুলে পাঠাইছো? ওর টিচারের সাথে শেয়ার করবে, ওর টিচার তো আছে। তার ওকে স্কুলে কেন পাঠিয়েছো? ওকে তো বাড়িতে রাখা উচিত। কেন স্কুলে পাঠালে কি সমস্যা? ওখানে ওদের অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন, ওরা ওদের কেয়ার নেবেন। ওখানে ছেলেরা আছে, তুমি এই বিষয়ে কি বলবে? কি হয়েছে এই বিষয়ে? ছেলেরাও এখন শিক্ষিত, ওরা এই বিষয়ে সব কিছু জানে। ওরা কি সহযোগিতা করবে? ওর ফ্রেন্ডরা কি ওকে সহযোগিতা করবে? অবশ্যই করবে। কি বলছো কে তুমি? তুমি তো কাল রাত্রি আমাকে বলেছিলে ওর নাকি মাসিক হয়েছে, আর আজ সকালে তুমি ওকে স্কুলে পাঠালে। ও যদি স্কুলে না যায় ও তো সবার তোমরা পিছিয়ে যাবে। তুমি পেছানোর কথা বলছো? জানোই মিনি কেমন, দৌড়াবে লাফাবে এই করবে, তো ওর স্বাস্থ্যের দিকটা একটু দেখা দরকার। কেন তুমি ওকে স্কুলে পাঠালে? এই সময় খেলাধুলা করা উচিত। তুমি জানো আমাদের যুগে থাকতে মেয়েদেরকে তো ঘরের মধ্যে বসেই রাখতো, তখনকার যুগ এখনকার যুগ চেয়ে অনেক আলাদা। এত সুন্দরভাবে ওরা এই পুরো জিনিসটিকে ফুটিয়ে তুলেছে। 10-9। ঋতুর ক্লাস শেষ, কিন্তু জুয়েল কোথায়? আপনি চলে যান স্টুডিওতে আর আমি চলে যাই ছাদে। আবারও স্বাগতম আমার স্টুডিওতে। জানি কুইজের জন্য অপেক্ষা করছেন। এ সপ্তাহের কুইজ, বাড়িতে মাসিক ব্যবস্থাপনায় সবচেয়ে জরুরি কোনটি? অপশন এ মাসিক ব্যবস্থাপনা উপকরণের খরচ রাখা,
অপশন বি পরিবারের মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ধারণা রাখা, অপশন সি মাসিকের সময় পরিবার থেকে মানসিক সহায়তা পাওয়া, অপশন ডি উপরের সবকটি সঠিক। উত্তর পাঠিয়ে আমাদের ফেসবুক পেজে আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের পুরস্কার। চলুন এবার ফিরে যাই ঋতুর কাছে, দেখি রেটিং এর কি হাল, খুব মজা হবে। ফলাফল কিন্তু আমার হাতে, আপনি কি প্রস্তুত? ঋতুর রেটিং, প্রধান শিক্ষক, টয়লেট, ক্যাম্পাস, প্রিয় শিক্ষক, অভিভাবকরা কি ভাবছেন আর ঋতুর ক্লাস, সব মিলিয়ে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পেয়েছে 8.5। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে, লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও, আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? ছেলেমেয়েরা তোমরা ভালো মতো ক্লাসে যাবে, দেখতে থাকুন, মজা হবে। রোদ হইল, বৃষ্টি হইল, কিন্তু কোন শিয়ালের বিয়ে হইল জানবো আগামী পর্বে। সেটা হচ্ছে তুমি নিজেও জানো না, তোমার যখন মাসিক টাকা অনরা গমাসন না, আমার থেকেও ভালো বলতে পারো, ভুলে গেছি। আকাশে তো মেঘ না, তুমি না।